মুসলমান ভাইকে সালাম, হিন্দু ভাইকে নমস্কার, অন্যান্য ভাইকে আদাব। ভাই মুই তর্ম চৌধুরী, মুই 64 জেলার 68,000 গ্রামে মলম বেশি। মুই খুব রূপসা থেকে পাটুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, টেকনাফ থেকে তেঁতুলিয়া, লঞ্চঘাট, ফেরিঘাট, রেল স্টেশন, বাস স্টেশন, মোরে আপনারা সব জায়গায় পাইবেন। মুই কথাই না কামে বিশ্বাসী, 100% গ্যারান্টি সহকারে মলম বেশি। সুলকান সুলকানি ভাই সুলকানি, হাইরে সাদের সুলকানি, রানের সিপাই সাপাই ঘাট, আঙুলের সিপাই সাপাই ঘাট, কাতকুলিতে ঘাট, বগলে ঘাট, রানে ঘাট, সব সমস্যার সমাধান আমার এই 1 নং পাগলা মলম। লাগবে কারো 1 পিস 10 টাকা, 1 ফাইলই যথেষ্ট। কাতকুলিটা কি? কাতকুলি কাতকুলি হচ্ছে বগল। ও আচ্ছা, তা আপনি আপনার মলম সম্পর্কে একটু বলুন, কি কি মলম আছে আপনার কাছে? আপনি মোর একটু সাহায্য করেন, একটা একটা এনে দেন। এই যে দেখতে আছেন, এই 1 নং ভাইরাল বাতের মলম, যারা খারাইলে লাড়ি, বইলে মাটি, আরো বেতা আমবাত, চামবাত, রসবাত, কিটবাত, এই সব কিছুর লাগে মোড়াই 1 নম্বর বাতের মলম, 1 ফাইলই যথেষ্ট। লাগবে কারো? এই দাদা ভাই আপনার লাগবে, এই 1 ফাইলই যথেষ্ট। এই যে, এই যে এখানে তাসলিমা ম্যাডাম, তাসলিমা ম্যাডাম হাত তুলেছে। ম্যাডাম হাঁটু ধরে বসে আছে, ম্যাডামের হাঁটু ব্যথা। তাদের জন্য আমার এই ভিলা সিরাপ। লাগবে ভাই কারো? 1 ফাইল 10 টাকা, 10 টাকা, 10 টাকা। আচ্ছা, আপনি ওই যে উ আর শব্দটা যদি আরেকবার বলতেন। যারা গান গাইতেছেন, বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা, খালি সুলকাইটা পাই কাহা গেছে বাতাসে, সুল বাতাসে পাকুক আর বয়সে পাকুক, এইটা কোনো সমস্যা না, সমস্যা হইতে তুল। এই যে আমরা সারে দেখতেছি, মাথা হাত বোলাইতেছে, চুল নাই, আমাদের সম্মানিত ভিজি স্যার চুলগুলো সাদা, বড় আফসোস স্যার আপনার জন্য 20 টাকা, 20 টাকা, 20 টাকা, মাত্র 1 ফাইলে যথেষ্ট। যারা মধু খাইলেও তৃপ্তি অনুভব করেন, রুচি নাই, তাদের জন্য রুচি বাড়াইতে গেলে লাগবে আমার এই রুচিবর্ধক সিরাপ, 1 ফাইল 15 টাকা, 15 টাকা। না দাদা ভাই, আজকে কোম্পানির প্রচারের স্বার্থে প্রত্যেকটা ফাইল মাত্র 10 টাকা, 10 টাকা, 10 টাকা। কারা লাগবে? এই যে সুজানা ম্যাডাম, উনি দাঁড়িয়েছিল একবার, সুজানা ম্যাডামের জন্য, ম্যাডামের জন্য একটা ফাইল যথেষ্ট। ম্যাডাম এই যে ওই দিন দীপেশ ম্যাডাম আমার কাছে এসে বলতেছে, এই মাথার, এই মাথার আপুকে, হ্যাঁ ম্যাডাম কি বলবেন বলেন, যে কই কইল না, আমার কম্পিউটারটা না সব স্লো হয়ে গেছে, একটা অ্যাপসও ঠিক মতো কাজ করে না, আমার একটা মলম দাও তো। আমাকে হাই হাই, উনি তো সিএসসি ডিপার্টমেন্টের, যে এই জন্যই তো কম্পিউটারে মলম লাগায়। ওই যে খায় স্যার আমার কাছে আসছে, এই মাথার, এই মাথার তুমি না একটা ওষুধ কোম্পানির মালিক? আমাকে জি স্যার। কই তুমি প্রমোশন পর্যায়িত করুন, প্রমিত করুন, কেমনে করো, আমাকে একটা অ্যাসাইনমেন্ট দিও তো। দেখেন আমি বানাই মলম, আমি নাকি তার অ্যাসাইনমেন্ট দিই ব্যাপার। এই যে মনিশ স্যার, উনার ল ডিপার্টমেন্টের জন্য কি আছে আপনার কাছে? আমি উনি ওদিন আমার কাছে বলতেছে, এই মাঝার, এই মাঝার শুনো, আমি বলতাম জি স্যার বলেন, তা আমার 332 ধারা একটা মলম দাও তো। দেখেন তো নাকি সারা জন্য মলম বাসলাম, কোন ধারা শুনলাম না, এখন দেখি মলম বাসাইও ধারা। ওই যে ওখানে সালমা ম্যাডাম কিছু বলতে যাচ্ছে, হাত তুলেছে, দেখেন দেখেন দেখেন। ম্যাডামের জন্য মনে হয় ম্যাজিক মলমটা লাগবে, চুল চুল আরো লম্বা এবং সুস্থ করার জন্য। ওই যে, ওই যে ওখানে একজন ম্যাডাম দেখতেছেন, মানে আপনার কাছে আসতে যাচ্ছে কিন্তু লজ্জা আসতেছে না। যার দেখো তো সমস্যা, 100% নিশ্চয়তা দিচ্ছি, সব গোপন গোপন রাখবো, জটিল কঠিন যে কোনো সমস্যার সমাধান দেবো আমি ইনশাল্লাহ। শুধু আমার সাথে যোগাযোগ করেন, আজকের জন্য কোনো ভিজিট নেব না। আচ্ছা নাইটাকে কি বলবে? এই কিছু বলতে যাচ্ছে, এক্সকিউজ মি ভাইয়া, আমার এই ঘুড়িটার জন্য যদি আপনার কাছে কোনো মলম আছে। এইটা তো ভুলেই গেছি, এইটা ঘুষ খাইতে খাইতে ঘুষ হারাইয়া পাখন তো
নায়িকাকে কি বলবেন? আর নায়িকা আরে মাথা কাটলে দুইটা নায়িকা পাওয়া যায় বাংলাদেশে। এখানে আমাদের বিসি স্যার, সম্মানিত বিসি স্যার, ভার্সিটির কাজ নিয়ে সবসময় টেনশনে থাকেন, ওনার জন্য আপনার কাছে কি আছে? ওনার জন্য আমার একটা মাত্র সাজেস্ট করবো স্যার, এই শাশাটা খান, শরীর মন সবসময় ফ্রেশ থাকবে। ওই যে পেছনে একজন ভাই দাঁড়িয়েছে, ওই যে রাকিব ভাই, রাকিব ভাই দাঁড়িয়েছে। রাকিবের তো চুলই নাই, চুলের জন্য ওর যে চুলের সমস্যার সমাধান ওইটাই লাগবে। আচ্ছা ঠিক আছে, আপনি গিয়ে বসুন। আর হ্যাঁ, ভোটটা আমারই দিন। আপনারা কি বলেন, পুরস্কারটা কাকে দেওয়া যায়?